আমরা সকলে জানি যে পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছেন, সেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেশে লাখখানেক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, 30,000-এরও কিছু বেশি প্রার্থী চাকরির আবেদন করেছেন। অথচ তৃতীয় যে গণবিজ্ঞপ্তি, সেই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন 99 লাখের উপরে, সেবার মাত্র 34,000 আবেদন গৃহীত হয়েছিল। তবুও সেখান থেকে 8 থেকে 10,000 নিয়েছিল একেবারে নতুন, আর বাকিরা আগে নিয়োগপ্রাপ্ত বা যারা বদলির জন্য আবেদন করেছিলেন তারা। তো কেন আসলে এর এই যে শিক্ষকতা যে পেশা, যে যেখানে 90,000-এর বেশির উপরে পোস্ট বা লাখখানিক পোস্ট খালি আছে বা শূন্য আছে, অথচ আবেদন করেছে মাত্র 30,000। তো সামাজিক মর্যাদার দিক থেকে আসলে শিক্ষকতা যে পেশা, সে শিক্ষকতা পেশাটা আসলে এখনও পিছিয়ে আছে। সরকারি চাকরিতেও শিক্ষা ক্যাডারের শিক্ষার্থীদের আগ্রহ কমে গেছে। সরকারি চাকরিতে বদলির সুযোগ থাকলেও কিন্তু বেসরকারি শিক্ষকদের তেমন সুযোগ নেই, এটাও এক ধরনের অসন্তোষ তৈরি করেছে। অথচ একসময় সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই এই পেশায় যোগ দিতেন। মাত্র 2 বছরের ব্যবধানে আবেদনের এই হাল, যেখানে লাখো শিক্ষিত বেকার, চাকরির অভাবে উপায়ন্ত না দেখে আত্মহত্যার মতো জঘন্য পথ অনেকে বেছে নিচ্ছে, এখন আবার সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবি জানানো হচ্ছে, এরকম অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষকতার মতো অপরিহার্য পেশায় শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো আসলে দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা অধিদপ্তর থেকে সুবিশেষ নজর এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে শিক্ষা প্রতিষ্ঠান আসলে মেধাবী শিক্ষক খুঁজে পাওয়া যাবে না, অনেক কঠিন হয়ে যাবে। তা জাতির স্বার্থে সংশ্লিষ্টদের বিষয়টি, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন, এটাই আমরা আশা করি, বা বিবেচনা করাটা আসলে উচিত বলে আমরা মনে করি।